সাধিকারের প্রতিদিনের আয়োজন টপ নিউজ টপ ভিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুল হক। আপনারা নিশ্চয়ই জানেন, লকডাউনের কারণে বাংলাদেশের কয়েক হাজার প্রবাসী শ্রমিক এই মুহূর্তে দেশে আটকে আছেন ফ্লাইট নেই বলে। তাদের কথা বিবেচনা করে বিমান আয়োজন করেছে বেশ কিছু বিশেষ ফ্লাইটের। কিন্তু আমরা দেখতে পেলাম আজকে সকালে সৌদি আরবগামী একটি ফ্লাইট হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল। এর ফলে প্রায় 314 জন শ্রমিক তারা বিমানবন্দরে বিক্ষোভ করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে এই লকডাউনের ভেতরে এতগুলো শ্রমিককে এয়ারপোর্টে এনে এর হেনস্থা করা, এটাকে আপনি কিভাবে দেখছেন? মূল সমস্যাটা হচ্ছে সমন্বয়। এই যে ফ্লাইটটা ক্যান্সেল হলো, এটা কতক্ষণ আগে জানা গেছিল এবং সেইটি অভিবাসীরা একেবারে এয়ারপোর্টে চলে যাচ্ছে এবং তারা মানে যাওয়ার জন্য প্রস্তুত এই সময় জানতে না পেরে এটা আগে জানানো যেত কিনা, এইটি। এবং এটা অবশ্যই দুঃখজনক যে তারা চলে এসেছে এবং তারা এই করোনা পরিস্থিতি এক ধরনের হয়তো তারা ঝুঁকি নিয়েও ট্রাভেল করে ঢাকাতে এসেছে, এয়ারপোর্টে গেছে। তো এইটি যাতে আর না হয় সেটাই আমাদের কাম্য। যেমন আমরা এর আগে দেখেছি যে সৌদি আরবে যাওয়ার সময় যে ডিলেটা হচ্ছিল সেখানেও কিন্তু একটা সমন্বয়ের অভাব আমরা তখন দেখেছিলাম, যে ঢাকায় চলে এসছে তারা টিকিটের জন্য, তাদের ওখানে কাজে যেতে যোগদান করতে হবে কিন্তু এখানে তারা টিকিট পাচ্ছে না। এই যে টিকিটের সংকটটা তৈরি হচ্ছে, যে টিকিট দিতে দেরি হচ্ছে, এইটাও যদি আরো আগে তারা ঢাকায় চলে আসার আগে তাদেরকে খবরটা দেওয়া যেত, তাহলে তো তারা তাদের বাড়িতেই অপেক্ষা করতো যে ঠিক আছে আমার SMS আসলে, আমাকে মেসেজ আসলে আমি ট্রাভেল করবো। এই সমন্বয়হীনতা আমাদের তো বিভিন্ন মন্ত্রণালয়ের সবকিছুর মধ্যেই রয়েছে। এখানে যদি বিশেষ করে বলি, একটা হচ্ছে যে দূতাবাসগুলোর সাথে বা এয়ারলাইন্স এর সাথে, আরেকটা হচ্ছে বিশেষ করে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়টা। জনাব আসিফ, আমরা তো জানি যে আমাদের অর্থনীতির এখন যে চাকচিক্য তার পেছনে এই প্রবাসী শ্রমিকদের অনেকটাই অবদান আছে। এখন যখন বিশ্বব্যাপী এই করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছেন, তখন আমাদের তো এখন সময় এসেছে নতুন করে এদেরকে নিয়ে একটা পরিকল্পনা করার। সেরকম কোনো চিন্তাভাবনা কি আপনি নীতি নির্ধারকদের ভেতরে দেখতে পাচ্ছেন? তুলনামূলকভাবে কোন কোন দেশে কি ধরনের কাজের চাহিদা, হ্যাঁ, এবং সেটা ধরেন আমরা সাম্প্রতিককালে দেখছি যে আফ্রিকারও কোনো কোনো দেশে কাজের সুযোগ আছে, কৃষিখাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তারপরে আমরা ইউরোপের কথা শুনেছি, কিন্তু ইউরোপটা আসলে রিস্কি জায়গা, সেখানে এখন পর্যন্ত বড়ভাবে মার্কেট চিন্তা করা কঠিন। আমরা যদি পূর্ব ইউরোপও ধরি, কিন্তু এশিয়ার ভিতরেই জাপান, সিঙ্গাপুর থেকে শুরু করে আরো কয়েকটা দেশ আছে। তো সেই জায়গাগুলোতে অর্থাৎ সাউথ সাউথ যদি আমরা চিন্তা করি, সেরকম ভাবে মাইগ্রেশনের ক্ষেত্রে প্ল্যানটা ওভাবে করা যেতে পারে। কিছু কিছু তথ্য অলরেডি আছে, এটা ঠিক যে আমাদের দূতাবাস সব জায়গায় নাই, কিন্তু অনারি কনসাল থাকতে পারে আমাদের বাংলাদেশিরা যেসব দেশে আছে তাদের মাধ্যমে যোগাযোগ রেখে আস্তে আস্তে ডাইভার্সিফাই করা, অর্থাৎ একবারে হবে না, আমি হঠাৎ করেই চিন্তা করতে পারবো না যে আমি এই দেশ বাদ দিয়ে ওই দেশে যাই। জনাব আসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, বছর দুয়েক আগে ঢাকা সহ সারা দেশের কিশোর কিশোরীরা রাস্তায় নেমে এসেছিল নিরাপদ সড়কের দাবিতে। তাদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল, কিন্তু তারা শেষমেশ সক্ষম হয়েছিল জনবান্ধব একটা রূপ দিতে আমাদের সড়ক পরিবহন আইনটিকে। কিন্তু দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আমরা দেখতে পেলাম সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই আইনটির নতুন একটি খসড়া তৈরি করে প্রস্তাবের জন্য সবার সামনে তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে জরিমানা এবং শাস্তির পরিমাণ কমানো হয়েছে। এবং আমরা দেখলাম যে আগে যেখানে আপনার ড্রাইভারের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, এখন যেটা আছে সেটা কমিয়ে পঞ্চম শ্রেণী করার প্রস্তাব করা হয়েছে। আরও দেখলাম দুর্ঘটনায় কেউ যদি মারা না যায় তাহলে ড্রাইভারের শাস্তির বিধান তুলে দেবার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। জনাব মোজাম্মেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি এই যে উদ্যোগ এই আইনটিকে খসড়া করে নতুন করে আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়ার, সেটাকে কিভাবে দেখছেন? পরিবহন সাধারণ মানুষ ব্যবহার করে, খেটে খাওয়া দিনমজুর, যারা শ্রমজীবী কর্মজীবী তারাই ব্যবহার করে, আর আমরা আমাদের আইনগুলো যারা প্রণয়ন করে তারা প্রকৃতপক্ষে গণপরিবহন ব্যবহার করেন না, তারা রাস্তাঘাটের সমস্যাগুলো তাদের কাছে আসলে বাস্তবিক চিত্রটা তাদের কাছে নাই। এবং যে সমস্ত শাস্তির মাত্রা কমানো হয়েছে, যে সমস্ত শাস্তি ইতিমধ্যে যে অঙ্কের ছিল সেখান থেকে নামিয়ে আনা হচ্ছে, শুধুমাত্র মালিক শ্রমিক সংগঠনগুলোর প্রেসক্রিপশন অনুযায়ী যদি এটা করা হয় তাহলে আমি মনে করি এর মধ্য দিয়ে পরিবহনে অরাজকতা বাড়বে, বিশৃঙ্খলা বাড়ানোর, যাত্রী হয়রানি
এবং এই যে সড়ক দুর্ঘটনা এবং অপ্রাসঙ্গিক যে সমস্ত ঘটনাগুলো থেকে বেরিয়ে আসবার জন্য আমরা একটা নতুন আইন চেয়েছি, আমরা মনে করি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব না। জনাব মোজাম্মেল, সরকার যদি এইসব প্রস্তাব একই রকম রেখেই এই আইনটি আবার পাস করাতে চায়, তাহলে আপনাদের পক্ষ থেকে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আসলে লকডাউন সহ নানা কারণে এমনিতে কোনো কর্মসূচি পালন করা যাচ্ছে না, এমত অবস্থায় এই তৈরি করে এই আইনটি সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা প্রমাণ করে এটা জনগণের মতামত ব্যতি রেখেই শুধুমাত্র মালিক শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে চায়। জনাব মোজাম্মেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে ছিল এইটুকুই। আগামীকালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।